ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিডি বিউটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটি দেখেছেন, আজকের এই ভিডিওটি কিভাবে করেছি তার সম্পূর্ণ শেয়ার করব। যদি ভিডিওটি না টেনে পুরোটাই দেখেন তাহলে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি ভিডিও শ্যুট করতে হবে, আর এর জন্য ট্রাইপড থেকে মোবাইল রেখে আপনাকে একটি ভিডিও শ্যুট করতে হবে এভাবেই। তো বন্ধু, পুরো ভিডিওটি আমি এখন কাইন মাস্টারের সহযোগিতা নিয়ে কিভাবে এডিট করছি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, ভিডিওটি তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাপস কাইন মাস্টার। আমরা কাইন মাস্টারে প্রবেশ করলাম এবং একটি ভিডিও আপলোড করব। এখন মিডিয়া অপশনে গিয়ে আমি একটি ভিডিও বাছাই করে নিলাম। আমি ভিডিওটির শুরুর দিকে গেলাম। এরপরে আমি প্রথমে কি করব, এই ভিডিওটি যে আমি দুইটা পার্ট করব, তাহলে দুইটা পার্ট আমি আগে ট্রিম করি। প্রথম পার্টে আমি যতটুকু রাখবো ততটুকু রেখে বাকিটুকু আমি ট্রিম করে দিচ্ছি। আমি প্রথম পার্টে এতটুকু রেখে বাকিটুকু আমি কি করলাম, মাঝখান থেকে ট্রিম করে দিলাম। তাহলে আমার দুইটা পার্ট হয়ে গেল। তো এখন আমি দ্বিতীয় পার্টে আমি ক্লিক করে দ্বিতীয় পার্টে আমার যতটুকু বেশি রয়েছে এই বেশিটুকু আমি কি করব, বেশিটুকু আমি ডিলিট করে দিচ্ছি। বেশিটুকু আমি বাম দিক থেকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি দেখে নিই আমার দ্বিতীয় অংশটুকু কতটুকু থাকলো। এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ, এটুকু থাকবে। ওকে ফাইন। এরপরে আমি দ্বিতীয় অংশ ক্লিক করে বাম দিকে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে লেখা রয়েছে ডুপ্লিকেট এবং লেখা রয়েছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। তো আমি নিচেরটায় ক্লিক করব, ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। ফ্রেন্ডস, নিচে একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, আমি নিচে লেয়ারে ক্লিক করব। নিচে লেয়ারে ক্লিক করলে উপর স্ক্রিনে দেখা যাবে যে একটা আরেকটা স্ক্রিন চলে এসেছে। আমি যে স্ক্রিনটা নতুন চলে এসেছে সেটিকে নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে ওটাকে ধরে আমি নিচের দিকে টেনে ফুল স্ক্রিন করে দেব। আমি ফুল স্ক্রিন করে দিলাম। ওকে,
এরপরে ডান দিকে স্ক্রল করে আমি নিচের দিকে নামবো, নেমে দেখবো এখানে লেখা রয়েছে ক্রপিং। আমি ক্রপিংয়ে ক্লিক করে এই যে আবার ফুল স্ক্রিনটাকে আমি টেনে ধরে একেবারে বাম পাশে নিয়ে যাব। ওকে, এরপরে রাইট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করে আমার যে দ্বিতীয় পার্ট ছিল ভিডিওর মূল অংশ, আমি সেটার উপরে ক্লিক করে বাম পাশে এসে এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে কি রইলো, আমার প্রথম অংশ রইলো এবং দ্বিতীয় লেয়ার রইলো। আমি দ্বিতীয় লেয়ারটিকে ক্লিক করে এটাকে চাপ দিয়ে ধরে আমি প্রথম অংশে নিয়ে যাব। ওকে, প্রথম অংশে নিয়ে গেলাম। এরপরে আমি একটু ভিডিওটি প্লে করে দেখব। তার আগে আমি কি করব, আমি এখান থেকে চাইলে সাউন্ড বন্ধ করে দিতে পারবো। আমি নিচের লেয়ারটা আমি সাউন্ড বন্ধ করে দিলাম। আমি চাইলে আমি নিজেও একটি কি অডিও এখানে আমি দিতে পারি, সংযোজন করে দিয়ে একটু আর একটু ভালো লাগবে নিজের পছন্দ মতো। ওকে, যেহেতু অডিওটা ছোট আমি আরও একবার এটাকে সিলেক্ট করলাম। আরও একবার সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দিলাম। যেহেতু অডিওটা এবার বড় হয়ে গেছে, তাহলে আমি অডিওর উপরে ক্লিক করে এটাকে ট্রিম করে দিই। রাইট সাইড থেকে এটাকে ট্রিম করে দিলাম। আবার শুরুর দিকে চলে আসি, এটাকে প্লে করে দেখি আমার ভিডিওটি কেমন হলো। ভিউয়ার্স নিজেরই হাসি পাচ্ছে কীভাবে আমি নিজেই এই ভিডিওটি শ্যুট করেছি, একটি ট্রাইপড রেখে, তার উপর মোবাইল রেখে আমি নিজেই শ্যুট করেছি। আমার নিজেরই অনেকবার হাসি পেয়েছিল। তো তারপর আপনাদের জন্য, আপনাদের মাঝে একটি ছোট ভিডিও করে আমি উপহার দিতে পেরেছি। তো ভিউয়ার্স, আপনারা সময় করে যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আপনারা এই ভিডিওটা যতদূর ইচ্ছে ততদূর রাখতে পারবেন। এখানে দেখুন আমার ভিডিওটা কত বড়, এত বড় রয়েছে। আপনারা চাইলে এটাকে আরও বড় ছোট করতে পারবেন। তো আমি যদি আমি এটুকু রাখতে চাই, তো আমি এখান থেকে ধরে কি করব, এটাকে ট্রিম করে দেব। আমি নিচেরটাকেও ধরে এভাবে ক্লিক করে এটাকেও আমি কি করব, আমি ট্রিম করে দিলাম। আমি নিচের সাউন্ডকেও, হ্যাঁ, আমি কি করলাম, এটাকে ট্রিম করে দিলাম। ওকে ভিউয়ার্স, এটা তো আমার প্রয়োজন নাই, তাহলে আমি এটাকেও কি করব, ডিলিট করে দিব। আবার শুরুর দিকে যাই, শুরুর দিকে গিয়ে আবার ভিডিওটি প্লে করি। যদি টেনে টেনে দেখাই তাহলে এই যে এভাবে হচ্ছে। আপনি যতদূর রাখতে চাবেন ঠিক ততদূরই আপনার ভিডিওটি থাকবে। তো ভিউয়ার্স, এরপরে আপনারা যারা এটা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে চান, তারা কি করবেন, শুরুর দিকে গিয়ে এটাকে এক্সপোর্ট করবেন। এখানে গিয়ে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আর এক্সপোর্ট হওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটিকে ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে একটা চমক দেখাইতে পারবেন। তো ফ্রেন্ডস, এর সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে ট্রিপল পার্ট কীভাবে করতে হয় সেই ট্রিপল পার্ট নিয়ে আমি আপনাদের সামনে কিছু দিনের মধ্যে হাজির হব। তো সেই বিডি বিউটি চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।